হলেও কখন সূরা হাসরের শেষতিন আয়াত ফজরের পরে পড়ে নেকি লুটে নেওয়ার হিসাব করবেন না। সূরা হাসরের শেষতিন আয়াত ফজরের পরে পড়ে নেকি লুটে নেওয়ার চেষ্টা করিয়েন নয়, হাদিস জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা, আম্মা বাদ। দূরের কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটি বক্তব্য হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা বিভিন্ন আমাদের প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে অনেক লোক জানতে চেয়েছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই বাংলাদেশের শায়েখ, উনি বলেছেন ফজরের নামাজের পর আমাদের দেশে যে ইমাম সাহেবগণ সূরায়ে হাসরের শেষের তিন আয়াত পড়ে থাকেন, সাথে মুসল্লিগণ পড়ে থাকেন, সেই তিন আয়াতটা পড়া নাকি জাল হাদিসের ভিত্তিতে, ওটা পড়বেন না, তিনি নিষেধ দিচ্ছেন যে ওগুলা পড়ো না, এটা জাল হাদিস, জাল। সূরা হাসরের শেষ তিন আয়াত ফজরের পরে পড়ে নেকি লুটে নেওয়ার চেষ্টা করিয়েন না, ওই হাদিস জাল। তো শায়খ হাদিসের যে জাল প্রমাণ করলেন, সেই প্রমাণের কোনো দলিল নাই, দলিলবিহীন তিনি প্রমাণ করে ফেললেন। তো শায়খের কাছে আরজ রাখবো সেই হাদিসটা জাল এই মর্মে কোনো দলিল দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে শোনাই হাদিসটা। হাদিসটি হচ্ছে আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজীম ফাকারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতা সূরাতিন আল হাশর। অর্থাৎ মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পর সুবহ সকালবেলা বলবে তিন মর্তুবা সূরায়ে হাসরের শেষের তিন আয়াত, আউযু বিল্লাহি সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম পড়ে আরম্ভ করবে, আরম্ভ করার পর শেষে তিন আয়াত পড়বে, আল্লাহ পাক জাল্লা শানহু কি করবেন তার ব্যাপারে, ওয়াক্কালাল্লাহু বিহি সাবঈনা আলফা মালাকিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার জন্য 70,000 ফরিশতাকে তওক্কুল করে দিবেন, নির্ধারণ করে দিবেন, ওয়াক্কাল করে দিবেন। অর্থাৎ তার জন্য 70,000 ফরিশতা আল্লাহ পাক জাল্লা শানহু মুতায়্যুন করে দিবেন। কি করবে তারা এসে, তারা এসে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি পড়লো সেই ব্যক্তির জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফরিশতারা বালাইয়ের দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া কামনা করতে থাকবে, তার জন্য খৈরিয়ত চাইতে থাকবে। এইভাবে আল্লাহর রসুলের হাদিসের পরে হলো ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসি ওয়া ইম্মাতা ফি দালিকাল ইয়াউমি মাতা শাহীদান, এইভাবে দোয়া করবে কতক্ষণ, সন্ধ্যা পর্যন্ত। আর যদি ওই ব্যক্তি দিনের বেলা ওই দিনে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মনজিলা, এমতা অবস্থায় যদি কোনো মানুষ সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজের পরে ওই হাসরের শেষের তিন আয়াত পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সুবহ থেকে শাম পর্যন্ত যেভাবে ফরিস্তাগণ দিয়ে তার মাগফিরাতের দোয়া করান, ওইভাবে তার সঙ্গে রাত্রির জন্য সুবহ পর্যন্ত, শাম থেকে নিয়ে সুবহ পর্যন্ত তার জন্য 70,000 ফরিস্তাকে আল্লাহ নির্ধারণ করে দেন। এই হাদিসটা মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে উল্লেখ, সুনান তিরমিজির মধ্যে উল্লেখ, সুনান দারিমির মধ্যে উল্লেখ। হাদিসের মান হলো গরিব, অথচ শায়েখ এত মর্যাদাবান এত ফজিলতবান একটা হাদিসকে জাল বলে উড়িয়ে দিলেন, কিন্তু মানুষকে ধোকা দিয়ে তিনি কেমন লাভবান হবেন তিনি নিজেই বুঝতেছেন না। শায়েখের কাছে আরজি থাকলো আপনার দলের বা আপনি যে পারেন আমাদের এই হাদিসটি জাল এমনভাবে কেউ পারলে দেখিয়ে দিবেন। আশা করি সকল মুমিন মুসলমান ভাইরা আমরা এটা আমল করে আসছি, এটা আমল করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিপূর্ণ ফজিলত হাসিল করার মতো তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।